এখন আমি দেখাবো যে কোনো দোকানের ক্যালেন্ডারের জন্য তার ম্যাটার ডিজাইন ফটোশপের মাধ্যমে কিভাবে করতে হয়। তো যখন আপনি মার্কেট থেকে ক্যালেন্ডার প্রিন্টিং এর জন্য পারচেজ করবেন তখন কেমন লাগবে একবার আপনাদেরকে দেখাই। দেখুন স্ক্রিনে যে ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছেন এরকমই ক্যালেন্ডার পাবেন, বাট নিচের দিকে যদি একটু নামান স্ক্রল করে দেখাই আপনাকে, এই দেখুন। তো ক্যালেন্ডারের নিচের অংশে দেখবেন যে এই জায়গাটা ফাঁকা সাদা অংশ আছে, এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। আবার অনেক ক্যালেন্ডারে কি থাকে না, উপরে থাকে সাদা অংশটা। তো যে জায়গায় থাকুক না কেন, নিচে বা উপরে, যে দোকানের জন্য আপনারা ক্যালেন্ডার তৈরি করতে চাইছেন সেই দোকানের ম্যাটারটি তৈরি করতে হয় এবং তৈরি করার পর স্ক্রিন প্রিন্টিং এর মাধ্যমে প্রিন্ট করা হয়। তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে ম্যাটারটি কিভাবে তৈরি করবেন এবং কি কি নিয়ম আছে। তো ক্যালেন্ডারের ম্যাটারটি তৈরি করার জন্য আপনাকে প্রথমত তার মেজারমেন্ট করে নিতে হবে, যেমন চওড়াতে কত ইঞ্চ আছে বা সেন্টিমিটার আছে আর লম্বায় কতটা ইঞ্চ বা সেন্টিমিটার আছে। তো এটা মেজারমেন্ট স্কেল দিয়ে মেপে নেবেন, তারপরে ফটোশপ ওপেন করে ফাইল মেনুতে ক্লিক করবেন। ফাইল মেনুতে ক্লিক করার পর নিউ অপশনে ক্লিক করবেন। নিউ অপশনে ক্লিক করলে এরকম একটি ডায়ালগ বক্স আসবে, যে জায়গায় দেখবেন লেখা আছে ওয়াইড, এই ওয়াইডের জায়গায় লিখবেন তার চওড়াতে কত ইঞ্চ হচ্ছে। তো আমি যে ক্যালেন্ডারটি ডিজাইন করছি তার চওড়া হচ্ছে 22 ইঞ্চ এবং লম্বাতে মানে হাইটে হচ্ছে 5 ইঞ্চ। তো এখানে দেখুন ক্যালেন্ডারটির চওড়ায় আমি দিয়েছি 22 ইঞ্চ এবং লম্বাতে যে জায়গা ফাঁকা দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাতে যেখানে আমরা প্রিন্টিং করতে চাইছি সেই ফাঁকা জায়গার যে লম্বাতে কত ইঞ্চ হচ্ছে সেটি মেপেছি 5 ইঞ্চ। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো মেপে নিতে পারেন, তারপর আপনারা ম্যাটার বানাবেন। নিয়মগুলো ফলো করুন, আমি দেখাচ্ছি কি কি নিয়ম আছে কিভাবে ম্যাটারটি বানাবেন, তারপরে স্ক্রিন প্রিন্টিং করবেন। দেখুন ওয়াইড বলতে চওড়ায় রেখেছি 22 ইঞ্চ এবং উচ্চতা মানে হাইটে রেখেছি 5 ইঞ্চ। তারপরে এখানে দেখবেন মুড আছে, মুডটাকে অবশ্যই আপনারা CMYK কালার করবেন কারণ এটা প্রিন্টিং হবে। তো প্রিন্টিং করার জন্য CMYK করবেন, তারপর ওকে করবেন। ওকে করলে দেখুন আমাদের যে ম্যাটারটা আসলো সাদা পেজটা এইটুকু পেজ, এই পেজটা বসবে আপনার এই জায়গাতে, এই যে ক্যালেন্ডারের নিচের অংশে বসবে। এবার এখানে আমরা আমাদের ম্যাটারটা বানাবো, কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমত আপনাদের যে কোম্পানির জন্য বা যে দোকানের জন্য ম্যাটার তৈরি করছেন সেই দোকানের নামটি লিখবেন, যদি কোনো লোগো থাকে দোকানের তো লোগো অ্যাপ্লাই করবেন। তো আমি যে দোকানের জন্য ক্যালেন্ডারের ম্যাটারটি তৈরি করছি তার লোগো রয়েছে, লোগোটি আমি প্রথমত দিয়ে দিচ্ছি। তো দেওয়ার জন্য ডবল ক্লিক করছি ফাঁকা জায়গায়, তারপরে যে লোগো যে স্থানে রাখা আছে সেই জায়গা থেকে আমি লোগোটা নিয়ে আসবো। তো আমি লোগোটা নিয়ে আসছি, PNG মুডে করা আছে, এই দেখুন আমি লোগোটা নিয়ে চলে আসলাম, তারপরে ওপেন করলাম, এই হচ্ছে লোগো। এবার এটাকে কি করব আমি ড্র্যাগ করে মানে মুভ টুলে থাকা অবস্থায়, এই যে মুভ টুল থাকা অবস্থায় ড্র্যাগ করে ধরে এই সাদা পেজটার মধ্যে এনে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের যে ম্যাটার যেখানে আমরা তৈরি করছি, এবার এটাকে ক্লোজ করে দিলাম, এটাকে একটু জুম করে নিই, তারপর কন্ট্রোল দেবে টি প্রেস করবেন, Ctrl+T। এবার এটাকে রিসাইজ করে নিতে পারবো, তো রিসাইজ করার জন্য শিফট কি প্রেস করে থাকবো, তারপরে ছোট করবো সাইজটিকে, দিয়ে এখানে এসে বসিয়ে দিলাম। এই দেখুন আমি ছোট করে ম্যাটারটা তৈরি করলাম, এন্টার মারলাম, এই দেখুন আমি একটু ফাঁকা রাখছি, এই আমাদের লোগো বসে গেছে। এবার যে কাজগুলো করবেন এখানে যা প্রিন্টিং এর জন্য যাই করেন না কেন পুরো কাজটা করবেন ব্ল্যাক এন্ড হোয়াইট, না ম্যাটারটা তৈরি করবেন কালো, পুরো যা করবেন পুরো যতটা কালো দিতে পারবেন তত প্রিন্টিং বেশি ভালো হবে। এবার প্রিন্টিং এ যখন আমরা স্ক্রিন প্রিন্ট করব তখন রেড হবে না ব্লু হবে তখন অ্যাপ্লাই হবে আমাদের কালারের খেলা। এখন আমরা ম্যাটার বানাবো সেটা হচ্ছে পুরোটাই ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে। তো তার জন্য দেখুন এটা তো কালার আছে লোগোটা, এটাকে ব্ল্যাক করব কিভাবে, তো ব্ল্যাক করার জন্য দেখুন আমি কি কি করছি। তো আমাদের যে বাম পাশে দেখতে পাচ্ছি একটি টুলস মেনু, এই টুলসের মধ্যে যে কালার আছে কালারটা এটা যে দেখতে পাচ্ছেন ফরগ্রাউন্ড কালার, এই ফরগ্রাউন্ড কালারকে করবেন ব্ল্যাক,
ব্ল্যাক করলাম আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখবেন। তো কালার লোগোটিকে ব্ল্যাক এন্ড হোয়াইট করার জন্য এই লোগোটির যে লেয়ার আমরা দেখতে পাচ্ছি সেই লেয়ারে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হয়ে গেল, এর মধ্যে থেকে দেখুন এখানে লেখা আছে চ্যানেল সি, এই চ্যানেলের সি এর টিক চিহ্ন উড়িয়ে দেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার এম আছে, এম এর টিক চিহ্ন উড়াবো, তারপরে ইয়েলোর টিক চিহ্নটা উড়িয়ে দেব, শুধু কে আছে কে এর পাশে যে টিক চিহ্ন আছে এটা থাকতে দেব, তারপর ওকে করব। ওকে করার পর এখানে নিচে দেখবেন লেয়ারের নিচেই চলে আসবেন একটি অপশনের নাম আছে ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই ক্রিয়েট এ নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করবেন। গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করার পর দেখুন এখনো কিন্তু পারফেক্টলি কালার ব্ল্যাক হয়নি। এবার কি করব, এই যে এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড হোয়াইট, এই কালারের মধ্যে ক্লিক করব। কালারের মধ্যে ক্লিক করার পর এই বাম সাইডের যে কালার আছে ব্ল্যাক, এই ব্ল্যাক অংশটাকে ক্লিক করে ডান দিকে নিয়ে যাব। দেখুন কালার হচ্ছে, এই দেখুন পারফেক্টলি, দেখুন এবার আমাদের কালার হয়ে গেছে। এটা পুরোপুরি নিয়ে যাবেন না, মোটামুটি নিয়ে যাবেন, সম্পূর্ণ নিয়ে গেলে আবার খারাপ হয়ে যাবে। তো মোটামুটি বেশির ভাগ অংশটা নিয়ে নেবেন আর এই সাইডে অবশ্যই সাদা রাখবেন, তারপর ওকে করবেন। দেখুন আমাদের এবার পারফেক্টলি কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এবার আমরা যেটা করব, কোম্পানির নাম বা দোকানের নামটা লিখব। তো কোম্পানির নামটা লিখছি আমি, লেখার জন্য টাইপ টুল ইউজ করব, তারপরে ক্লিক করলাম। এবার ক্লিক করার পর সাইজটা আমি বড় করে নিচ্ছি যে সাইজের লিখব, এখন আপাতত করি। তারপরে এখানে আমি লিখে দিব যে টেক্সটটা লিখতে চাইছি। তো লেখার জন্য আমি বাংলায় ইউজ করব, এই জন্য সুতনামী ফন্ট নিলাম, তারপরে কন্ট্রোল অল্টার বি, আমি বিজয় বায়ান্ন ইউজ করি, এই জন্য বিজয় বায়ান্ন ইউজ করলাম। আপনারা যদি অব্র ইউজ করেন অব্র দিয়েও করতে পারবেন। এবার আমি কোম্পানির নামটা টাইপ করে দিচ্ছি। দেখুন আমি টাইপ করে দিলাম গঙ্গাজল মশলা কোম্পানির নাম। এটিকে এবার কি করব, আমি মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর এটাকে কন্ট্রোল প্লাস টি প্রেস করব, তারপরে সাইজটাকে আমি একটু বড় করে নিচ্ছি। সাইজটা এরকম বড় করলাম, একটু বোল্ড করে দেব। বোল্ড করার জন্য বোল্ডে ক্লিক করব, দেখুন বোল্ড হয়ে গেছে আমার, এটা বড় বড় হয়ে গেছে। এবার এটা আমরা কি করব, এই জায়গায় রাখছি, এই দেখুন কিভাবে রাখছি, ম্যাটার বানালাম। আর একটু আমি অ্যাডজাস্ট করব এটাকে যাতে ঠিকঠাক লাগে, এই দেখুন। এবার এন্টার প্রেস করছি, এবার অনেক বড় করেছি, এই দেখুন গঙ্গাজল মশলা। এই মশলার নিচে এবার লিখব আমি প্রোপাইটারের নাম, একটু উপরে উঠাই হালকা, ঠিক আছে। এবার এই জায়গায় আমি প্রোপাইটারের নাম লিখব, তার জন্য কি করব, শেপ ইউজ করব, শেপস নিয়ে এইভাবে টানবো, ব্ল্যাক এন্ড হোয়াইটেই করবেন পুরো কাজটা, এই দেখুন এইভাবে আমি টানলাম। এবার মুভ টুলে ক্লিক করলাম, দিয়ে এটা মিডিলে রেখে দিচ্ছি। মিডিলে রাখার পর এই জায়গায় আমি কি করব, লিখব যার প্রোপাইটারের নামটা লিখে দিব। দেখুন আমি প্রোপাইটারের নামটা টাইপ করে নিয়েছি। এবার এটাকে সিলেকশন করলাম, তারপরে কালারটাকে করে দিব হোয়াইট, দিয়ে ওকে করলাম। এবার এটাকে সাইজটা আরেকটু ছোট করে নিয়ে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই দেখুন। তারপর মুভ টুলে ক্লিক করে এখানে বসিয়ে দিচ্ছি, কোথায় হচ্ছে না দেখতে পাচ্ছি না, এই জন্য উপরে নিয়েছি লেয়ারটাকে। এবার বসালাম, এই দেখুন আমার এটা হয়ে গেল প্রোপাইটার কৃষ্ণ ভগত। একটু কন্ট্রোল দেবে টি প্রেস করে ঠিকঠাক করে নিচ্ছি, সাইজটাকে রিসাইজ করে দিচ্ছি, আর একটু দেখতে ভালো লাগবে, এই দেখুন প্রোপাইটারের নাম হয়ে গেছে। এবার আমি লিখব কি কি পাওয়া যায়, দেখুন লিখছি, কালারটা করে দিচ্ছি ব্ল্যাক, লিখছি দেখুন। এই দেখুন আমাদের লেখা হয়ে গেছে। এবার লেখা হয়ে যাওয়ার পর এটাকে ঠিকঠাক করব, তার জন্য আমরা মুভ টুলে ক্লিক করলাম, এবার এটাকে বসিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আটছে না পুরোটা, তাহলে আমরা কি করব, ড্র্যাগ করব, এতটা পর্যন্ত এঁটেছে পাইকারি ও খুচরো,
এবারে এখানে এন্টার প্রেস করলাম, তাহলে আসছে না, তাহলে একটু সাইজটাকে ছোট করে দেব। দেখুন সাইজটাকে করলাম, সিলেক্ট করলাম, দিয়ে সাইজটাকে আমি করে দিচ্ছি 36। এবার আশা করছি এঁটে যাবে। এই দেখুন এটাও হয়নি আমার, এটাকে 36 করি। এই দেখুন এঁটে গেছে, আর তার নিচে মোবাইল নম্বরটা থেকে গেল। এবার এতটা কাজ করে নেওয়ার পর এবার আমাদেরকে আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা বর্ডার দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে যে বর্ডার দিব, তো বর্ডার দেওয়ার জন্য আমরা কি করব, দেখুন একটা শেপ নিয়ে নিব, শেপটা নিয়ে এভাবে ড্র্যাগ করে টেনে নিব, এইভাবে দূর থেকে এইভাবে টানব শেপটা। শেপটা টানার পরে এখান থেকে ফিলটাকে জিরো করে দিব, তাহলে শেপ আমি দেখতে পাবো না। এবার লেয়ার স্টাইলে ক্লিক করব, দিয়ে স্ট্রোকে যাব। স্ট্রোকে গিয়ে এখানেও আমরা ব্ল্যাক কালারটা চুজ করে ওকে করব। তারপর ওকে করার পর এখানে পিক্সেলটা দিব আমি 5 পিক্সেল মোটা করব, দিয়ে ওকে করে দিচ্ছি। দেখুন এখানে হয়ে গেল, এই আমাদের কাজটা হয়ে গেল। এবার এটাকে ঠিকঠাক করে বসিয়ে দেব একটু। এই দেখুন, তো আমি একদিন স্ক্রিন প্রিন্টিং নিয়ে আপনাদেরকে দেখাবো যে স্ক্রিন প্রিন্টিং কিভাবে করতে হয়, কোথায় ম্যাটেরিয়াল পাওয়া যায়। তো ভালো থাকবেন।